সরব সিলেট বাসী, একদিন মরে যাব কিন্তু লড়ে যাব। আমি চাপায় বিশ্বাসী না, আমি কর্মে বিশ্বাসী, আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। যদি প্রমাণ চাও আসো রাজপথে, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, দেখবো তোমার হিম্মত কত। রসুলের জন্য যদি এই মুহূর্তে তালিকা করা হয় যে নবীর পক্ষে থেকে জীবনটা দিয়ে দাও, এক নম্বর তাহেরি নামটা লিখে দিলাম। বাংলার খুশি মানুষের হৃদয়ের স্পন্দন, আহলের সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র, বর্তমান সময়ের জনমানুষের সুপরিচিত মুখ, হুজুর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্রাজুল আলী। হুজুর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্রাজুল আলী, হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ তাকরির পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলেমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহেরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিম হোসেন সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মহাপদে মায়ার সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মালানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা গো মনে এসেছিল বিদায় বেলাতে, জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা, তিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق تعطيب برغزيدا জুল জালালে পাক বেহামতা তুই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুকাররম আজিম হোসেন সিলেট টুকের বাজার পাকিরতল তালুকদার পাড়া হযরত শাহ লালু দুলা রহমতুল্লাহ আলাইহ এমার বার্ষিক উরুস মুবারকের সম্মানিত সভাপতি মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহিরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসায় সম্মানিত অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদরী সাহেব, বিশিষ্ট সমাজসেবক ইউরো বাংলা সিরামিক লিমিটেডের সত্তাধিকারী আলহাজ মহিনুদ্দিন শিকাদার সাহেব, আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ, আজকের এই আজিম হোসেন কনফারেন্সের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথি আলহাজ মৌলানা খাজা মঈনুদ্দিন জালাল আবাদী সাহেব, বিশ্ব জাকের মঞ্জিল, উপস্থিত আছেন মৌলানা মুফতি তাজুল ইসলাম তাহিরি সাহেব, মৌলানা ইসহাক আহমদ সাহেব, মৌলানা নুরুল আমিন সাহেব, মৌলানা হাফেজ মোহাম্মদুল্লাহ সাহেব এবং আরও অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আমার হেলালি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যে আল্লাহ পাক আমাদেরকে অল্প সময়ের ব্যবধানে কাকতালীয়ভাবেই, মানে আমার এত ব্যস্ততার ভিতর আজকে দুটি প্রোগ্রাম, আমার মাগরিবের পর মাইক ধরবো এই জন্য মাগরিবের 45 মিনিট আগে এসে এলাকায় ঢুকেছিলাম, মেহমানদারির একটি ভেড়াজাল আবদ্ধ থাকায় আমি আমার যত সময় স্টেজে এসে মাইক ধরতে পারিনি, কিছু সময় এলোমেলো হয়েছে, তারপরেও আপনাদেরকে দেখে আমি অত্যন্ত, একটি টার্গেট লাইট এদিকে দেওয়া হচ্ছে, যেই দিচ্ছেন তাকে অনুরোধ করব লাইটটা দিবেন না, ধরতে পারলে কিন্তু জামিন নাই। যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিল এনেছেন শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূরুন নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে স্টেজে ওঠার পর একটি বিষয় দিয়েছেন, সেই বিষয়টি হল পবিত্র শবে মেরাজ ও আউলিয়া একরাম, রিসালাত এবং বেলায়ত নিয়ে কথা বলতে বলেছেন। এখন দুইটা দুই সাইড, যখন দুই সাইড চলে এসেছে, রিসালাতকে আমি বাছাই করে নিয়েছি, যদি সময় থাকে সেদিকে বেলায়তের দিকে যাব, তবে আপনাদের কাছে আমার কিছু কথা, যদি ধৈর্য ধারণ করেন তাহলে হয়তো আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আর আপনার কমিটিদেরকে অনেক মুবারকবাদ, আমি এই ফেব্রুয়ারির 15 তারিখের পরে প্যান্ডেল করতে কাউকে দেই না, কারণ প্যান্ডেল করার প্রয়োজন নাই, সুন্নিরা বিরিয়ানি কিংবা সিন্নি খাওয়েন না সুন্নি না, আমাদের প্যান্ডেল লাগে না, আমাদের কোথাও থেকে ভাড়া করে মানুষ আনতে হয় না, এগুলো সব কোরআনের পাগল, ঠিক কি না বলেন? অর্থাৎ সঠিক, যদি সারাটা মাঠ লাইট ভরপুর করে দিতেন তাহলে দেখতে সুন্দর দেখা যেত, আরামও হতো, মানুষগুলো স্বাচ্ছন্দ্যে বসতে পারতো, ঠিক কি না বলেন? তা আপনারা যারা বসে আছেন আপনারা হাত তুলুন, আপনারা কি খুশি না বেজার? আর জবান খুলে বলেন খুশি না বেজার? আসলে খুশি? আপনাদেরকে অনুরোধ করছি যারা হাত তুলছেন বসে হাত নামান, যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তুলেন, এখন যারা বসে আছেন কেউ কথা বলবেন না, আমি দেখি তাদের আওয়াজটা কতটুকু। আপনারা কি খুশি না বেজার? শুধু যারা দাঁড়িয়ে আছেন তারা বলবেন, কিন্তু
আপনারা কি খুশি না বেজার? আপনারা কি নবীকে ভালোবাসেন? নবীর জন্য কি জীবন দিতে পারবেন? নবীর জন্য জীবন দিতে পারবেন? তাহলে আপাতত নবীর জন্য মাটিতে বসুন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অনেক লোক দাঁড়িয়ে আছে, তারা অর্ধেক নবীকে ভালোবাসে, কারণ এরা সুবিধাবাদী জিন্দাবাদ। কথাগণ ঠিক কিনা? আমার মনে হয় যদি আপনার দেশের রাষ্ট্রীয় কোনো প্রবলেম না হতো আর প্রচার করতে পারতেন, তাহলে আজকে এই সিলেটের সদর সুন্নিয়তের জোয়ারে কেঁপে উঠত। মেরাজের মাস, আমি আপনাদেরকে প্রশ্ন করব আর উত্তর দিবেন। আপনারা বলুন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? নবী কি মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছে? কি দেখে নাই? দেখে নাই? প্রমাণ লাগলে আমার কাছ থেকে নিবেন, বুখারী থেকে প্রমাণ দিব। মারহাবাগণ, বাবারা আমার যতটুকু আপনারা রেসপন্স করেছেন আমি মুবারকবাদ জানাই। এরপর যেই লোক আসতেছে দেখলাম অবস্থা খুব ভয়াবহ, কিন্তু সবাই নীরব থাকবেন যেন আমি স্বাভাবিকভাবে কথাগুলো বলতে পারি। আরবিতে বারোটি মাস, কয়টি মাস? বারো মাসের প্রথম মাসের নাম কি? দ্বিতীয় মাসের নাম কি? তৃতীয় মাসের নাম কি? এরপর 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 তারপর কি? এই মাসের নাম কি? জোরকানে, এই মাসের নাম কি? রজব। এই মাসের পরের মাসের নাম শাবান, এরপরে রমজান। এই যে তিনটা মাস খুব গুরুত্বপূর্ণ, ঠিক কি না বলেন? রসুল বলেছেন, ইন্না রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। রসুল বলেন রজব মাসটা হলো আল্লাহর মাস, আর শাবান মাসটা হলো নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস। সবগুলো মাসই কার? এরপরও তো স্পেশাল বলতে একটা শব্দ আছে, আছে কিনা বলেন? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, বর্তমান যেই মাসে আমরা আছি, এই 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার বন্ধুকে তার মহান দিদারে নিয়েছেন। এই খবরটা উম্মতের জন্য কি দুঃসংবাদ না সুসংবাদ? তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আওয়াজটাকে নিম্ন হবে না শ্রেষ্ঠ হবে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ব্যাস, এখন যদি বলি আরবিতে 12 মাসের নাম বলেন, অনেক লোকে শুদ্ধ করে আমরা বলতে পারবো না। ইংরেজি বলতে পারবেন, তবে একটি কথা মনে রাখবেন, সবচাইতে বেশি প্রেমের ইতিহাস জড়িত আরবি মাসের সাথে। এই রজব মাস 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নবীকে নিয়েছেন, এটা শুনে আমরা খুশি না বেজার? এই জন্য আমি আপনাদেরকে আরবি 12টি মাস স্মরণ করি, আমার নবীর একটি অবস্থান পরিষ্কার করি। মুহররম সফর রবিউল আউয়াল রবিউ সানি জামাদিল আউয়াল, মুহররম সফর রবিউল আউয়াল রবিউ সানি জামাদিল আউয়াল, জামাদিউ সানি রজব শাবান রমজান, জামাদিউ সানি রজব শাবান রমজান, শাওয়াল জিলকাদ জিলহজ 12 মাসের নাম, জেনে দেখো মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত
ইমান জাতুন ইমানের ইমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান ঠিক কিনা আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী সবার সেরা আমার নবীর নাম জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান মুহররম সফর রবিউল আউয়াল এর রবিউসানি জামাদিল আউয়াল ইন জামাদিউসানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ বারো মাসের নাম 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 জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জবান খুলি বলে আল্লাহু আকবার গভীর মনোযোগ সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ এমন একটা ঘটনা উল্লেখ করেছেন যেই ঘটনা তুলে ধরতে গিয়ে আমার আল্লাহ নিজেই বলেছেন সুবহান সুমহান অধিপতি সুমহান স্রষ্টা ও বন্ধু আল্লাহ যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বেআবদিহি জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে তার দিকে বাটা হইল হরফে জার বাওয়াতাও কাফলা মুওয়া মুনজু মুসকালা এখানে বা শব্দের ইলসাকের অর্থ দেয় বা মানে হলো দাঁড়া বা মানে হলো শহীদ এই শহীদ মানে হলো আই জিব্রাইল জিব্রাইলের মাধ্যমে আব্দুল মানে বান্দা আল্লাহর আব্দুল মানে আল্লাহর বন্ধু হির মর্যাদা হলো ইলাল্লাহ জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে তারই দিকে ভ্রমণ করিয়েছেন এখানে আল্লাহ লাইলাতুন বলে নাই লায়ালুন বলে নাই লাইলুন বলে নাই এখানে আমার আল্লাহ বলেন লাইলান পুরা রাত্র নবীরে ভ্রমণ করাই নাই গো আমার নবীরে আমার আল্লাহ রাতের একটু অংশ মাত্র ভ্রমণ করিয়েছেন হুজুর কোথায় থেকে শুরু করলেন আমার আল্লাহ বলে মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে কোথায় পর্যন্ত ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসার দিকে কেন 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 কারণটা কি নবীকে কেন মেরাজ করালেন নবীকে কেন রহমান রবের দিদারে নিয়েছেন তার কারণটা কি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আটটা কারণ বর্ণনা করেছেন আটটা কারণ বর্ণনা করতে গিয়ে কোরআন থেকে এক একটা আয়াত এনেছেন এর মধ্যে এক নম্বর আয়াত আনছে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন নিশ্চয় আমার আল্লাহ ক্রয় করেছেন আল্লাহ আবার কোথায় থেকে ক্রয় করলেন কয় মিনাল মুমিনিন মুমেন থেকে মুনাফিক থেকে কিনে নাই মুশরিক থেকে আমার আল্লাহ কিনে নাই কাফের থেকে কিনে নাই আমার আল্লাহ কোরআন বলেন মিনাল মুমিনিন মুমিন থেকে কিনেছেন হু আল্লাহ তুমি কি কিনেছো আমার আল্লাহ বলে আনফুসাহুম মুমিনের জান কিনেছি ওয়া আমওয়ালাহুম মুমিনের মাল কিনেছি এখন আমি আপনাদেরকে জানতে চাই আপনারা বলেন মুমিনকে বানিয়েছে কে মুমিনের জানের মালিক কে মুমিনের মালের মালিক কে আল্লাহ কো আমি বানাইছি আবার আমি কিনতেছি এই জায়গার ভিতরে বান্দা এবং স্রষ্টার মধ্যে একটা প্রেমের খেলা চলতেছে আল্লাহ আমাদের খালেক আল্লাহ আমাদের মালিক আল্লাহই বানাইলো আবার আল্লাহ কে আমি কিনেছি এটার উত্তর আমি তাহিরি দেওয়ার মতন ব্রেন নাই আল্লাহ কয় আল্লাহ দি
খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক। সময় অল্প, এই জন্য আমি ডানে বামে যাব না, তবে যেই কথাগুলো বলবো এই কথাগুলো বাড়িতে শুয়া শুয়া চিন্তা করবেন আমি কি বলতে চেয়েছিলাম আর কি বোঝাতে চেয়েছি। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ মোমেনদের জান কিনলাম, মোমেনের মাল কিনলাম। ও আল্লাহ তুমি কেন কিনেছো, কি দিয়া কিনেছো? আল্লাহ কেন শব্দের উত্তর দেয় এভাবে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে এখানে হাসান বলে নাই, আমার আল্লাহ আহসান বলেছেন। হাসান অর্থ সুন্দর, আহসান শব্দটি ইসমে তাকদীরের সিগা, যার অর্থ হল অনেক সুন্দর, অধিক সুন্দর। আমি আল্লাহ মানুষদেরকে অবয়ব নমুনায়, সুন্দর নমুনায় সৃষ্টি করেছি, বানিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ হলে ওয়াজ তো করতে পারবো না রে বাবা, আমি যেভাবে চেয়েছিলাম কথা বলতাম সেইভাবে পারবো না, হয়তো কোনো রকম সময়টা টাইম পাস করে চলে যেতে পারবো। আমি যে থিওরি নিয়ে এখানে এসেছি এবং আমাকে যে বিষয় দিয়েছেন, এটা কোনো ঘটনা নয়, যে একটা ঘটনা ধরলাম শুরু থেকে শেষ বোঝাই গেলাম, হাই হ্যালো করে গেলাম চলে গেলাম, না, এটা একটা চেতনার বিষয়, এটা ঘটনা না, এটা চেতনা। আর মুসা নবী আল্লাহরে বলছে, আল্লাহ দেখা দাও, আল্লাহ বলছে লান তারানি নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল, মারো কখনোই দেখতে পারবে না। একটা নুফি তাকিদ বলান আর একটা নুফি জেহাদ বলাম, এনাফ ডিফারেন্স বিটুইন লান অ্যান্ড লাম। লাম ব্যবহৃত হয় মুজারের পূর্বে, অতীতের কোনো কাজকে শতভাগ নিশ্চয়তা প্রদান করে না হওয়ার জন্য, আর লান বলা হয় তাকে, নামা সাবালিল মুজারে আনলান কাই ইজান, এইগুলো মুজারের পূর্বে বসে ভবিষ্যতের কোনো কাজ না হওয়াকে শতভাগ নিশ্চয়তা প্রদান করে। আল্লাহ বলে লান তারানি মুসা কিয়ামত হয়ে যাবে, তুমি আমাকে দেখতে পারবে না। এই জন্য বলছি এটা ঘটনা না, এটা চেতনা। এটা কি বললাম? চেতনা, চেতনা। মুসা নবী আল্লাহর বলে আল্লাহ দেখা দাও, আল্লাহ বলে দেখতে পারবে না। এরপরে আমার আল্লাহ যার্রা পরিমাণ নূরের জিলিক যখন তোর পাহাড়ে মারলো, মুসা নবী বেহোশ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলি, হোয়াট ইজ দ্য বিটুইন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব। নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আরে নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, আর মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তোর পাহাড়ে যায়, আল্লাহ দেখা দেয় না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায়া থাকে, আমার আল্লাহ নিজে নবীরে দেখা দিতে চায়। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ শরীফ পড়েন, মন ঠান্ডা হয়ে যায়। কি হচ্ছে, সমস্যা কি, জায়গা হচ্ছে না? এই তো, এই বাবা এইভাবে ধাক্কা দিবেন, একটুকে ধাক্কা দিয়েছেন যে এটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। ভালো কাজে আসছি, কাউকে ক্ষতি করে নয়। আপনারা যদি একটু স্বাভাবিক যার যার জায়গায় বসে যেতেন, একটু প্রশস্তভাবে জায়গা নিয়ে, তাহলে কিন্তু আপনাদের এত এত ঘোরাঘুরি হতো না। প্যান্ডেলের তিন গুণ বেশি মানুষ হয়ে গেছে আমার মনে হচ্ছে, নাকি না আরো বেশি? প্যান্ডেলে কয়েকগুণ হতে পারে, আরো বেশি হবে, আরো আসতেছে।
তাহলে এখন যদি ব্লক করে দেন যারা আসবে তারা বসবে কোথায়? এই তো একটা সমস্যা। এই জন্য বলছিলাম যে আপনারা একটু বসলে আমার জন্য সুবিধা হইতো। যাক, আমি আর কত বলবো, আমার তো সময়ের ব্যাপার। দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি মুমিনের জান এবং মাল কি দিয়া কিনেছো? আমার আল্লাহ এই আয়াতের পরে শব্দে বলেন, বি আন্না লাহুমুল জান্না, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল কিনেছি। আর না হইলে আমার আল্লাহ বলছে, বন্ধু আসুন আমি আপনাকে দিদার দিব। আল্লাহ নবীর কেন জান্নাতে নিয়েছেন? দিদার দেওয়ার আগে জান্নাত দেখাইছেন কেন? আমার ইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ বের করেছেন এই আয়াত থেকে, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটাকে দেখাইবার জন্য আমার আল্লাহ নবীর মেরাজে নেওয়ার সময় জান্নাতটাও দেখা দিয়েছে। আর একটা হলো সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মাঝখানে আমার আল্লাহ বলেন, কেন নবীর মেরাজ করিয়েছেন, এখান থেকে আমরা একটা কুদরত পেয়ে যাই। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাযী বারাকনা, তিনি সেই মহান সত্তা যিনি প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু তার চতুর্দিকে, লিনুরিয়াহু তার বন্ধুকে দেখানোর জন্য, মিন আয়াতিনা আল্লাহর যত কুদরতি নিদর্শন আছে এই নিদর্শনগুলো দেখাইবার জন্য আমার আল্লাহ নবীর মেরাজ করিয়েছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, আর মহব্বতে কর আল্লাহু আকবার। এই এটা কোনো কথা হইল? এটা কি কথা? এই যে আমরা বিনীতভাবে অনুরোধ করলাম, আমরা বলন্ডিয়ার হলরে আমরা হইলাম না, আপনারা জুড়ে বইবার লাগে দুই আর চুনু করিয়া কইলাম, যেরা যে অবস্থা আছেন বই যাও কা, যেরা যে অবস্থা আছেন জুড়াত করিয়া কইলাম, জুড়াত কথাটা বুঝাও কা, জুড়াত করে কইলাম, জুলাহ করে কইলাম যে আছে ভাই আসলেন বই যাও কা, আমরা ভলান্টিয়ারে বললে দিলাম না আপনারে, আপনারা মেহরবানি করে আছে সেখানে বই যাও কা, এটা নবীজির মহব্বতে আইসেন, নবীজির মহব্বতে আইসেন, আপনারা বই যাও কা, মেহরবানি করে বই যাও কা, নাইলে আওয়াজ করে দিত নাই। আচ্ছা আমরা স্বেচ্ছাসেবক যারা আসো বিনীতভাবে তারারে কইয়া বই দাও, যে যে আসেন বই যাও কা, জুড়াত করিয়া কইলাম বই যাও কা, মাটির মাঝে এক ঘন্টা দুই ঘন্টা মাটির মাঝে বইলে কিচ্ছু হইতে নাই, সারাটা জীবন মাটির মাঝে থাকা লাগবো, মৃত্যুর পরে কবর গিয়া সারাটা জীবন মাটির থাকা লাগবো, আজীবন মাটির থাকা লাগবো, সুতরাং বই যাও কা মাটির, বই যাও কা, বই যাও কা। যাক দূরেশ্বরী বলেন, এই মাইকের সাউন্ড স্পষ্ট করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা,
নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না এ আলোক, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, সবাই পড়েন, হে রাসূল কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, ঠিক কি না বলে আরজরে কন্না, আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, আমি বলতে চেয়েছিলাম মেরাজের ঘটনা, আমি শুধু কারণ বলতেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সকল কুদরত দেখানোর জন্য আমার আল্লাহ নবীর মেরাজ করিয়েছেন, এরপরে আমার আল্লাহকে দেখেন আমার আল্লাহ নবীর কত মায়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া কয়, হ্যাঁ জিব্রাইল জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে গিয়ে আমার বন্ধু নবীর কিছু পোশাক আছে, আপনারা জবান খুলে বলুন পোশাক গুলা বানাইছে কি, এত সুন্দর পোশাক, আমি যদি দেখতাম আমার নয়নটা জুড়াইয়া যাইত, না জানে নবীর গায়ে মোবারক লাগানোর পরে নবীর শরীরটাতে কেমন বেশ মানিয়েছিল, দেখার বড় স্বপ্ন ছিল, হাইরে এত সুন্দর জামা, মোবারক আনার জন্য আমার আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, জিব্রাইল আলাইহিসসালাম জান্নাতের ভিতরে গিয়েছেন, জান্নাতের ভিতরে গিয়ে জিব্রাইল আলাইহিসসালাম বলেন আমি জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম ওই যে নবীর জামা মোবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা বইসা বইসা না, শুয়া শুয়া না, আমার নবীর জামা মোবারকের চতুর্পাশে জিব্রাইল আলাইহিসসালাম গিয়ে দেখেন 70,000 ফেরেশতা আমার নবীর সম্মানে ড্রেস মোবারকের চতুর্পাশে গুইরা গুইরা আমার নবীর উপরে দরুদ আর সালাম জানাইতাছি, আপনি জামা মুবারককে কেন ধরলেন, কয়া আল্লাহ বলছে জামা মুবারক নেওয়ার জন্য, 70,000 ফেরেশতা বলেন জিব্রাইল ও জিব্রাইল আমরা কোনোদিন জামার মালিককে দেখি নাই, আল্লাহ বলেছেন এই জামা মুবারক গুলো তার হাবিবের জামা মুবারক, যার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে, ওই নবীরে কোনোদিন আমরা স্বচক্ষে দেখি নাই, নবীরে না দেখা নবীর জামা মুবারক চতুর্দিকে গুইরা গুইরা আমরা নবীকে দেখার স্বাদ মিটাইতাছি, স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, কি উপমা দিব আমি তোমার শুনে, স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, নবীর দেখার স্বপ্ন আছে না না, কার কার আছে দুই হাত তুলে দেখা নারে তকবি, ওই নবীরে দেখতে চাই কি চাই না, আরো বড় করে বলো চাই কি চাই না,
গুনাহ হয় না গুনাহ মাফ হয়। আমার নবী বলেন যারা আমাকে একবার দেখলো তারা যেন সত্যি আমাকে দেখলো, কারণ শয়তান সবার সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত ধরতে পারে না, কারণ আমি নবী কাহারো মত না। যেই নবীকে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবী কি তোমার মত? লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। রুজহাশর মে কিয়া যাব ভাই, মুস্তফা কি সামনে দাঁড়ালে করে নবীর বিরুদ্ধে কথা বলে, মহিলা দেখো রসুল বিনে কোনো আপন হবে না। কার বিরুদ্ধে যার দালালি করছো তাকে তুমি পাবে না, যার দালালি করে মোস্তফার শান গোপন করছো তাকে কোনো কাজে আসবে না। রসুলের প্রেমের দালালি করো দেখবে কবরে রাসুল হাসরেও রাসুল। ঠিক কিনা বলেন? আজকে কিভাবে বলে আমার নবী নাকি রওজাতে মরা, নবী কি রওজা মোবারকে মরা? অকাট্য দলিল থাকার পরে যে শায়খ নামের কুখ্যাত কাজ্জাবগুলো আমার নবীকে মরা বলতে চায়, বুঝতে হবে ওরা এই দেশে মুসলমানদের অন্তকরণে হুব্বে মুস্তফা দিতে চায় না, ওরা ভিন দেশে এবং খ্রিস্টানদের নীতিমালা এই দেশে বাস্তবায়ন করতে শোনন। আমি তাহিরি আমার বাবার ক্যানভাস করতে আসি নাই, আমি তাহিরি আমার প্রতিপত্তি নিয়ে কথা বলতে আসি নাই, আমি তাহিরি আমার বংশের পরিক্রমা বলতে আসি নাই, আমি শুধু বলতে চাই ওই কথা নাই, কেন আপনি রসুলকে ভালোবাসবেন? কার রসুল আপনার জীবন, জীবনের চাইতে রসুলকে মহব্বত করতে হবে, জীবনের চাইতে রসুলকে মহব্বত করতে হবে। কারণ হলো কি জানেন? কারণ আমার রসুল হলো কবরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আপনারা কি আমার কথাই খুব বেজার হন, আমার কথাই রাগ করুন? আরে যেই ব্যক্তি আমার নবী পাকের জাত এবং সিফত নিয়ে সন্দিহ হন, সে যত ভালো লেকচার আর মোটিভেশনাল স্পিকার স্পিকারই হোক না কেন, সে কখনো আমাদের নীতি নির্ধারক হতে পারে না। এই জন্য আমার রসুল, রসুল হলো দুনিয়ায়, নবীর জামা মুবারক হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে যদি ফেরেশতারা নবীর সম্মানে পোশাকের চতুর্পাশে ঘুরে সালাম দিতে পারে, আর আমার নবী যেই জমিনের মধ্যে আরাম ফরমাচ্ছেন ওই জমিনে থেকে মোস্তফাকে সালাম দেওয়া জায়েজ আছে না নয়? এটা সিম্পল বিষয়টাকে নিয়ে গেছেন কঠিন আকারে, অবস্থা ভয়াবহ হবে, কুলের লাগাল পাবেন না। ওই যে আমারে বলছিল বেলায়েত নিয়ে কথা বলার জন্য, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। এই দেশ ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, কথা বলেন না কেন? বাবা শাহজালাল যদি 360 ওলি, আজকে আমি সিলেট সদরে আপনাদেরকে নিয়ে হাজার হাজার মানুষদেরকে নিয়ে কথা বলছি, আমি এখান থেকে দাত্তহীন কণ্ঠে বলতে চাই, এই দেশে যখন নির্বাচন আসে তখন মাননীয় প্রধানমন্ত্রী ওই বাবা শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে। ওরা কারা যারা বাবা শাহজালালের বিরুদ্ধে আঙ্গুল তোলে কথা বলে? ওরা কারা যারা সিলেটের মানুষ যারা অত্যন্ত হৃদয় থেকে বাবা শাহজালালকে ভালোবাসে, এই বাবা শাহজালালের বিরুদ্ধে যারা কথা বলে এবং আউলিয়া কেরামদের বিরুদ্ধে যারা কথা বলে, সত্যিকে রক্তে তারা তাদের হৃদয়ে ইসলামকে লালন করে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো সেদিকে নাক কান চোখ খোলা রাখতে হবে। এই মানুষগুলো একদিন পরে পরে, একদিন দুই দিন পরে পরে এমন নতুন কিছু ডেলিভারি দিবে যেইগুলো আপনি শুনেন নাই, আপনার বাপ দাদারও শুনে নাই। এগুলো দাজ্জাল, এগুলো কাজ্জাব, জামানার সবচেয়ে বড় ফেতনাবাজ। আমি এদের নাম দিছি নাইফাটি। আমি নাম দিছি কি নাইফাটি? হারা কইব মাজার জিয়ারত নাই, তারাবি 20 রাকাত কোথাও নাই, নাবির নিচে হাত বাঁধা কোথাও নাই, নবী রওজা পাকে জিয়ারত কোথাও নাই,
শুধুমাত্র নাই 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 আমি বলি এদের ইমানই নাই। কথা বলেন ঠিক না বেটি? তবে এদের পতনও আসতেছে, আর কয়েকদিন অপেক্ষা করেন। ওলি আল্লাহর বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারে নাই, টিকতে পারবে না। নবীর বিরুদ্ধে গিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই, শান্তিতে থাকতে পারবে না, কারণ আমার নবী হলো শান্তির নিকেতন। এই জন্য আমরা আসল জায়গায় কথা বলি, গাছের গোড়ায় পানি দেই। আমরা হুট করে এসে উইরে এসে জুড়ে বসে ফল খাওয়ার চেষ্টা করি না, আমরা পরিচর্যা জানি। কথা বলেন ঠিক না বেটি? নবীকে সালাম দেই ফেরেশতারা, এই সালাম জায়েজ আছে না নাই? এবার জিব্রাইল আলাইহিসসালাম জামা মুবারক হাতে নিয়ে বললেন, এই ফেরেশতারা তোমরা কোনো চিন্তা করো না, যে জামা মুবারক দেখে দেখে তোমরা জামার মালিককে দেখার স্বাদ নিবাইতেছ, সেই জামার মালিক এই জামা পরে তোমাদের মাঝে আসতেছে। এই মুহূর্তে যদি আমরা একজন নবীকে দেখি, এই মুহূর্তে যদি আমরা নবীকে দেখি, আমাদের মনের ভিতরে শান্তি লাগবে কি লাগবে না? একটা জবানও বন্ধ রাখবেন না, মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বাপ, আমার মুরব্বী বাবারা, এবার জিব্রাইল আলাইহিসসালাম জামা মুবারকটা হাতের মধ্যে নিয়েছেন। এবার হাতে নিয়ে যেই মাত্র আমার নবীর দিকে আসার জন্য রওনা দিয়েছেন, আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ জিব্রাইল, তোমার হাতের মধ্যে 70,000 নূরের লাইট নাও। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, আল্লাহ আমি আমার হাতের মধ্যে লাইট নিব কেন গো? আল্লাহ ডাক দিয়ে কই, তুমি আমার বন্ধুর কাছে যাচ্ছ, তোমার বন্ধুর কাছে তো আমি একবার দুইবার যাই না, শত শত হাজার বার গিয়েছি, দিনেও গিয়েছি রাতেও গিয়েছি, কোনো সময় তো লাইটের কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ বলছেন, জিব্রাইল মানতে বাধ্য, হাতের মধ্যে লাইট গুলো নিয়ে জামা মুবারক নিয়ে সোজা আমার নবীর কাছে চলে এসেছেন। আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে, আমার নবী ঘুমাই, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না না? এবার জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীর ডানে যায়, আমার নবীর বামে যাই, নবীর ডাক দেই না, কারণ নবীর ডাক দিলে নবী যদি কষ্ট পায়, লাহুম আযাবুন আলীম, তাইলে আমাদের জন্য তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এই জন্য জিব্রাইল আলাইহিসসালাম চতুর্দিকে ঘুইরা ঘুইরা শেষ পর্যন্ত আমার নবীর কদম মুবারকের মধ্যে জিব্রাইলের মুখটা লাগাইয়া দিছি। যেই মাত্র লাগাইয়া দিছে, আমার নবী ঘুম থেকে উঠে গেছে, আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি কেন গো আমার কদমে মুখটা লাগাইলা? জিব্রাইল আলাইহিসসালাম বলে, ও নবী, আমার আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য, আল্লাহ বলছেন আপনাকে নেওয়ার জন্য আমার আল্লাহ দিদার দিব। এই কথাটা শুনতে দেরি, আমার নবী চোখের পানি মুবারক গুলো ছাড়তে দেরি করে নাই। জিব্রাইল আলাইহিসসালাম ভাই, জিব্রাইল আলাইহিসসালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, জীবনে দুনিয়াতে কত নবীর কাছে আমি গেছি, সব নবীরা অনেকেই আমার আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছে, আমার আল্লাহ কোনো নবীকে দেখা দেই নাই, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখা দিব, আমার পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন? আমার নবী বলে, হে জিব্রাইল, আমি নবী তো নাজিউল্লাহ নয়, আমি তো খলিলুল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নই, আমি নবী হইলাম হাবিবুল্লাহ, আমি যদি আমার আল্লাহর দিদারে চলে যাই, আমার জমিনে আমার উম্মত গুলো আমি কোথায় রেখে যাব? এই জন্যই তো আমি নবী নবী করি, জালালউদ্দিন আল কাদরি হুজুর নবী নবী করে, কারণ আমার নবীর বডি মুবারকে যখন তায়েফের জমিনে রক্ত মুবারক দিয়া লাল করে দিছি, আমার নবী জবান মুবারকে ব্যথার জন্য কান্নার আওয়াজ করে নাই, আমার নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলেই কেঁদেছিলেন, আমার নবীর যখন উহুদের জমিনে দন্ত মুবারক যখন বাঙ্গা ফলাইছিল, আমার নবী নিজের জন্য কাঁদে নাই, আমার নবী উম্ম
খিদমতের জন্যই কেঁদেছিল। এই জন্য যুবক ভাইরা আমার, যিনি সর্বসময় শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ওই নবী যে আল্লাহর দিদারের আনন্দের সংবাদ পেয়েও আমার নবীর উম্মতের বলে না, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দাও, আমার বন্ধুর যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দিদারে রাখব, আমার বন্ধু নবীর উম্মতের স্পেশাল জিম্মাদারিত্ব আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম, এই কথা যেই মাত্র বলছে রে বাবা, আমার নবী সাথে সাথে একটা মুস্কি হাসি দিলেন, যেই মাত্র মুস্কি হাসি দিলেন আমার নবীর সামনের সানাই ওলিয়ার দুইটা দা ওলিয়ার দাঁত দন্ত মুবারক দুইটা একটু বের হয়েছে, ওই দন্ত মুবারকটা যখন বের হলো রাতের বেলায় মনে একটা নূরের জিলিক মেরেছে, ওই জিব্রাইলের হাতে যে 70,000 লাইট ছিল এই লাইট গুলা মিটি মিটি করে কম্পন তৈয়ার হয়ে গেছে। আমি 70,000 লাইট তোরে দিয়েছিলাম, শুন 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 জিব্রাইল শুন, মুসা নবী আমার দেখার জন্য তোর পাহাড়ে আসছিল, আমি আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূরের জিলিক যখন দিয়েছি, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে, ওই তোর পাহাড়টা লয় হয়ে গেছে, ও জিব্রাইল আজকে যদি আমার বন্ধু নবীর দন্ত মুবারকের নূরের মোকাবেলায়, ওই নূরের জ্যোতির মোকাবেলায় যদি তোমার হাতের মধ্যে 70,000 লাইট না থাকত, তুমি জিব্রাইল ওই মুসা নবীর মতো বেহোশ হয়ে যাইতা। আর যখন আল্লাহু আকবার কথা না কেন, এই জন্য আব্বুরে মেরাজ এমন একটা তত্ত্ববহুল ঘটনা, বলতে গেলে সারা রাত্র শেষ হবে না রে বাবা। এবার আমার নবী আপনার নবীর সামনে জামা মোবারক, এই জামাটা সিলেটের নিউ মার্কেট থেকে বানানো হয় নাই, সুপার মার্কেট থেকে বানানো হয় নাই, এই জামা মোবারকটা স্বয়ং আমার আল্লাহর বন্ধুর জন্য পাঠাইছি। নবী আনন্দে এই জামা মোবারক গুলো পরলো, এই দৃশ্যটা যদি জীবনে কোনোদিন দেখতে পারতাম স্বপনে, তাইলে নিজের কলিজাটাও যেন নিজের হৃদয়টা যেন কত আলোকিত হয়ে যেত। নবী জামা মুবারক লাগাইয়া নবী রুহানা দিছে, দিতে দিতে আমার নবী একটু সামনে যায়, আমার নবী সামনে রওয়ানা দিল, রওয়ানা দেওয়ার পরে রাস্তাটা আমার আল্লাহ এমন একটা রোড ম্যাপ করছে, নেওয়ার সময় এমন একটা ম্যাপ করছে যেই ম্যাপের মধ্যে একটা কবর পরে একটা কবর, ওই কবরটা হলো মুসা কালিমুল্লার কবর, ওই রওজাটা হলো মুসা নবীর রওজা। এখন এতগুলা নবী এতগুলা পয়গাম্বর, কোন নবীর কবরের বরাবর দিয়ে আমার নবীর মেরাজের রোড ম্যাপটা আল্লাহ করে নাই, কিন্তু মুসা নবীর বরাবর কেন আমার আল্লাহ করছে জানেননি। আমার নবী বলে আমি যখন মুসা নবীর কবর পার দিয়া যাই, আমি তাকায়া দেখলাম ওই মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়াইয়া সালাত পড়তেছি, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর মুসা নবী কবরে জিন্দা না মরা, দেখেন আমরা ব্রেন কিন্তু খুব ঠান্ডা, আমরা কখন উত্তেজিত হই যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে কিসের এমপি কিসের মন্ত্রী কিসের বড় হুজুর কিসের ছোট হুজুর, এইগুলো দেখার টাইম তাহিরির নাই, সুজা পরিষ্কার কথা, নবীর বিরুদ্ধে কথা বললে যদি তোমার মুখ দিয়া হক কথা বের না হয়, রাসূলের অপমানে যদি কাঁপে না তোর মন, মুসলিম নাই মুনাফিক তুই, রাসূলের দুশমন ভিক্ষে না বলে আল্লাহ আল্লাহু আকবার বলেন।
আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে আপনি চুপ থাকবেন নাকি প্রতিবাদ করবেন? এই শরব সিলেটবাসী, একদিন মরে যাব কিন্তু লড়ে যাব। আমি চাপাই বিশ্বাসী না, আমি কর্মে বিশ্বাসী, আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। যদি প্রমাণ চাও আসো রাজপথে, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, দেখবো তোমার হিম্মত কত। রসুলের জন্য যদি এই মুহূর্তে তালিকা করা হয় যে নবীর পক্ষে থেকে জীবনটা দিয়ে দাও, এক নম্বর তাহেরি নামটা লিখে দিলাম, ঠিক কিনা বলুন? এই জন্য নবীর পক্ষে থাকলে আপনার সম্মান কি কমবে না বাড়বে? আমি সেই দিন প্রধানমন্ত্রীকে বলেছি, আমি আজকেও বলি আপনাদের এই এই মাননীয় সংসদ সদস্যর সাথে আমার খুব সখ্যতা আছে, আমি খুব মিস করছি ওনাকে, আমি চেয়েছিলাম যে দেখব, কিন্তু একটি কথা শুনুন, আমি একটি কথা বারবার বলেছি, আপনি এই বাংলাদেশে অনেক আইন করেছেন, আপনি করেছেন মাদকের আইন, আপনি করেছেন বিভিন্ন ধরনের আইন, আপনি আরেকটি আইন পাশ করে দেন, এই দেশে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? আপনারা কি আমার সঙ্গে একমত? আজকে যেইভাবে তাহিরি আসলে মাহফিলে চলে আসেন, আমি দেখি যখন কোন রাজপথে প্রয়োজন হয় নবীর সপক্ষে আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, তখন আমরা চিন্তিত হয়ে যাই, আমরা তখন শঙ্কিত হয়ে যাই। ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আজকে রন্ধ্রে রন্ধ্রে সিলেট সদরে হাজার হাজার লাখ মানুষ এসেছেন, কিন্তু যখন আমাদের প্রয়োজন হয় আপনাদেরকে তখন রাজপথে পাওয়া যায় না। এই জন্য আমরা এক ধাপ আগাতে গিয়ে অনেক ধাপ পিছনে চলে যাই। মুসলমান সুন্নি জনতা জাগ্রত হতে হবে, এই দেশ আউড়িয়া গ্রামের দেশ, ঠিক কিনা বলেন? এগুলো আমার বাপ দাদার কথা নয়, আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক দিকে ডাইভার্ট করবেন না। আমরা নবীর জন্য কথা বলি, আমরা কার পক্ষে কথা বলি? দেখছেন না ফ্রান্স কোথায় আর বাংলাদেশ কোথায়? ম্যাক্রন কথা বলেছে নবীর বিরুদ্ধে, আর আমরা বাংলার জমিন থেকে প্রতিবাদ করেছি, কথা বলেন ঠিক কিনা বলেন? আরে মুখের প্রতিবাদ তো করতে পারবেন, টাকা পয়সা না থাকলে ওইটা বাদ, ফ্রান্স যায় প্রতিবাদ না করেন, মুখের প্রতিবাদ তো করতে পারবেন। আমরা হুজুররা আর কিচ্ছু চাই না, কথা হলো আমরা আমার নবীর পক্ষে কথা বলতে চাই। এই কথাগুলো বলতে গিয়ে যদি কেউ রুদ্ধ করতে চাই তখন আমরা একটু রুখে দাঁড়াই। কেন? আপনারা জবানটা খুলে বলুন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। এই আওয়াজ সিলেট সদরে যায় নাই, এই আওয়াজ টুকের বাজার যায় নাই, এই আওয়াজ বিশ্বনাথে পৌঁছে নাই, এই আওয়াজ লালার বাজারে পৌঁছে নাই, এই আওয়াজ গোয়ালা বাজারে পৌঁছে নাই, এই আওয়াজ সুনামগঞ্জে পৌঁছে না, এই আওয়াজ এই গ্রামেই পৌঁছে না। কারণ কি? আমরা আল্লাহর স্লোগান দিয়েছি, আমাদের মুখে যদিও আল্লাহ বলে আওয়াজ করেছি, আমাদের অন্তরে মুনাফিকি। আমরা মুখে আল্লাহকে ডাক দিয়েছি, আমরা এই মুখ দিয়ে আমরা হারাম খাচ্ছি, এই জন্য আমাদের ডাক ওই এই বাউন্ডারির বাইরে যায় না। তুমি যদি সত্যিকার তোমার অন্তর যদি আল্লাহর দিকে দাবিত হয়, রসুলের দিকে শতভাগ দাবিত হয়, তুমি আওয়াজ করবে এখানে বসে, তোমার আওয়াজের ঢঙ্কা বেজে যাবে আর সাজিম পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা হয়? আপনার কি প্রমাণ পান নাই যখন আমরা দেখেছি ভারতের মুসকান মেয়েটার সামনে উগ্রপন্থী হিন্দুরা যখন জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিল, আমার সেই মুসকান আল্লাহু আকবার করে প্রতিবাদ করার কারণে সারা বিশ্বে আল্লাহু আকবার ধ্বনি প্রতিবাদ করে উঠেছিল। ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই, আমাদের অন্তর, আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় থাকলে একশো ভাগ আল্লাহকে ডাক দিতে হয় না, মনের মতন একবার ডাক দিলেই আল্লাহ পাক তোমার মনের ঘরে দেখা দিবে। শতভাগ নবীকে মহব্বত নিয়ে ডাক দিলে শতভাগ আমার নবী ঘুমের ঘরে আপনার সামনে হাজির হয়ে যাবে। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আসার ক্ষমতা আছে নাই? যাদের চোখ আছে
তারা দেখে, যাদের চোখ নাই তারা দেখে না, কিন্তু যাদের চোখে আবু জাহেলে চশমা লাগাইছে তারা দেখবে না, যাদের চোখের মধ্যে সিদ্দিক আকবরে চশমা লাগাইছে তারা দেখবে, ঠিক কিনা বলেন? কবরে যান, গেলে ইনশাল্লাহ বুঝবেন কয় মাসে কতদিন কতদিনে কত কত দানে কত চাল বোঝা যাবে একদিন কবরে যাওয়ার পরে। এই জন্য বলেছিলাম আমার নবীর রুটম্যাপটা আল্লাহ অন্য কোন নবীর কবরের পাশ দিয়ে নেয় নাই, মুসা নবীর কবরের বরাবর কেন? বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না, আমি একটু বেশি সুবহানাল্লাহ বলাইতেছি তাই না? কারণ আছে, যেহেতু আমার সাইড টক হচ্ছিল এতক্ষণ, এই জন্য আমি শুধুমাত্র আওয়াজের উপর রাখছি যেন তারা যেন আমাদের আওয়াজের কাছে হেরে যায়। আলহামদুলিল্লাহ খুদার রহমত চলে এসেছে, সবত্যেকটা মানুষ নীরব হয়ে গেছে। আরে মানুষ চাইলে কি না পারে? আরে টাকা দিয়েও তো এমনভাবে লাইন ধরে দাঁড় করানো যাবে না। এগুলো সব ইমানের ব্যাপার, এগুলো সব দিনের মহব্বতের ব্যাপার, এগুলো সব কোরআনের ব্যাপার। তাহির চেহারা দেখতে কিংবা সুর শুনতে আসে নাই, আজকে যারা এসেছি আমরা শতভাগ নবীকে মহব্বত করে এসেছি। কোনো সন্দেহ আছে আমার কথায়? তাই আমার উত্তর দেন হেলালি ভাই, এই যে রুট ম্যাপটা করলো মুসা নবীর কবরের পাশ দিয়া, নবী মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাওয়ার বরাবর, মুসা নবীর কবরের বরাবর শুধুমাত্র আল্লাহ রুট ম্যাপটা বানাইছে। কেন? এই জন্য বানাইছে, এই মুসা নবী বলছিল আল্লাহ কত হেলে হলো করব, কত কথা বলবো, আমার তো মন চাচ্ছে একটু দেখা দেওয়ার জন্য। দেখেন না আপনাদের মোবাইলে কি ফেসবুক আছে? না ফেসবুকে কি মেসেঞ্জার অপশন আছে? দেখবেন মেসেঞ্জারে চ্যাট করে, মেসেজ পাঠায়, সবই পাঠায় বন্ধুর কাছে, হঠাৎ করে আবার ভিডিও কল দেয়। বন্ধু আর কত কথা বলবো, এবার আসো একটু ভিডিও কনফারেন্সে কথা বলি। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহ কয়, আল্লাহ এটা এমনি হলো কেন? আল্লাহ কয়, এই জন্য, এটা দাও না, আল্লাহ কয়, নিয়ে যাও। আল্লাহ এটা কদিন পরে হবে? আল্লাহ কয়, এতদিন পর। এরপরে কথা বলতে বলতে মুসা নবীকে, আল্লাহ আর কত কথা বলতাম, এবার মন চাইতেছে তোমার একটু দেখতাম। আল্লাহ কয়, মুসা এ কাম হইতো না, লান তারা নি, কখনই দেখা যাবে? এই মুসা নবীর কবরের বরাবর দা নবীর নেওয়ানোর মূল কারণ হলো, মুফাসসিরিন কিরাম লেখেন যে এই জন্য নিয়েছেন কারণ মুসা নবী আল্লাহর দেখতে চাইছিল। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আল্লাহ নবীর নিয়া মুসা নবীর একটা মিস কল দিছে, এই মুসা তাকায়া দেখ হাবিবুল্লাহ কারে কয়। এই আওয়াজ কে লাগে? মেরাজ মানে তো গোপন রহস্য। আমার আমি সব কথা কই না, মেরাজের ভিতরে এমন ঘটনা আছে, অল্প মাথা পুরা নষ্ট হয়ে যাবো। কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? মেরাজ মানে হলো গোপন রহস্য, মেরাজ মানে ঊর্ধ্বগমন, মেরাজ এরাজ এগুলো বুঝে না। মাত্র 30,000 বিষয়, 30% বিষয় আমরা মৌলবীরা জানি, এও 30 ভাগের 2 ভাগ জানি, আর বাকি সবগুলো গোপন। এগুলো প্রমাণ হবে হাশরের ময়দানে। 27টা বছর কি এমনে কাটাইছে? তোমার তুমি আমি মৌলবি দেখতেছি কোরআন থেকে লাইলান, রাতের একটু সময় নবীরে মেরাজ করেছে, আর হাকিকতে 27টা বছর আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেমের পীড়িতের আলাপ করেছেন। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, আমার আমার নবীর মুসা কালিমুল্লাহ রওজা মুবারক দিয়ে নিয়ে যাচ্ছে, আমার আল্লাহর হাবিব বলে আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ ওই রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নামাজের ভিতরে দরুদ সালাম আছে না নাই? এই জন্য নবীর উপরে দরুদ সালাম পড়ছে। ইন দি মিন টাইমে আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন মসজিদে আকসার মধ্যে, আমার নবী গেল। ওখানে যাওয়ার পরে আমার নবী ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ হলো, ওই 2 রাকাত নামাজের ইমাম কেউ না, ওই 2 রাকাত নামাজের ইমাম হলো তোমার আমার জান, তোমার আমার ইমান রহমাতুল লিল আলামিন। সবসে আও লাও আলা মারা নবী সবসে বা। আমার মাদ্রাসায় তৈয়বিয়া তাহিরিয়া অ্যাসেম্বলি হয়তো হয়নি, হুজুর কি আপনার মাদ্রাসা?
আপনি দেখছেন যে কয় যে তৈয়বিয়ে তাহিরিয়া পাকিস্তানের আউলাদ রসুল তাহের শাহ মাদজিলুল আলী, যার হাতে আমি বায়াত। মারহাবা কর না ওই তাহের শাহ হুজুরের, ওই তাহের শাহ হুজুরের ওই তাহের সৌজুরের নামে নামটাই আমি লাস্টে তাহিরি তাবারুকান লাগাইছি। এখন আমার গিয়াসুদ্দিন কেউ ডাকে না, ডাকে হালি তাহিরি। আমার ঘরের মধ্যে আমার পরিবার কোন, এরপর আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে, তাহিরি হুজুর, তাহিরি হুজুর, তাহিরি সাহেব, তাহিরি সাহেব, বাড়িতে গ্রামের ভিতরে তাহিরি হুজুর। সারা জীবন বড় হইলাম যে গ্রামে, এত আওলাদ রাসুলের নামের পিস, নামের এত বরকত। আমি তো আজকে মাদ্রাসাটা দেখে আমার মনটা জুড়াই গেছে। আমি এই এলাকাটাকে আজকে এমন চয়েস করছি, একটা মনের কথা বলা যায়। সালাক ভাই কই মুখা, তোমার ঘরে তো গেছিলাম। আরে পাগলা, ঠিক আছে, আমি মায়া করছি তারে, অনেক মায়া করছি তার আব্বারে, অনেক অনেক সম্মান। আমি তো সিলিটি মাথা পারি না ম্যাডাম, খেয়াল আইসে আর কি, যতটুকু যতটুকু বলছি যাক আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে শিখতেছে আর কি। হনুক্কা কিছু কিছু হইছে, হইতো হইতো, জিকির হইতো নি আজকে, শান হইতো নি, ওয়াজ হইতো নি, আগামী বছর মাহফিল হইতো নি। আচ্ছা বোকা, একশো বার আজান হইতো। তা আমি এখন আমি একটু আনন্দিত, এতক্ষণ আমি খুব মুমূর্ষ অবস্থায় ছিলাম, এখন আনন্দিত। কেন কেন জানেননি, কইতাম নি আসল কথা, কথাটা হইল যে আমার নবী এখন আল্লাহর দিদারে যাইতেছে। এর চাইতে আনন্দের খবর কি আর আসে নাকি? আরে এই ঈদ আর ওই ঈদ, আমার কাছে মনে হয় মেরাজুন নবী হইলে আমাদের এই উম্মতের জন্য অনেক বড় ঈদ, কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবী হইলে আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ, কথা কোন ঠিক কিনা? আর ওই ঈদ তো আসছে, ওই আমরা তার ওই ঈদ অস্বীকার করি না। ঈদ আবার ঈদ কি, আর ঈদ কত প্রকার এটা জানিনি, ঈদ যে কত প্রকার। একটা কাফড় আনছি নতুন, মনে আনন্দ লাগে, ঈদ তো ঈদ। আজকে মাহফিল হইছে, আমার তো মনে হয় এলাকার যতগুলো আত্মীয় স্বজন আছে, যতটা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়িতে মেহমান আছে, মানে প্রতিটা বাড়িতে আছে না, প্রতি ঘরে ঘরে মেহমান আছে, লক্ষ লক্ষ টাকা আজকে খরচ করেছে, দূরের মেহমানগুলো চলে আসছে, 80 কিলোমিটার, 60 কিলোমিটার, 50 কিলোমিটার দূর থেকে মানুষগুলো আসছে, আসছে না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব খুশি। এই এলাকার মানুষগুলো আমি পছন্দ করছি। আমি যখন কোনো সময় সুনামগঞ্জ যাব, আমি কয়া যায় আপনার কাছে মেসেজটা দেওয়া যায়, আমি যখন সুনামগঞ্জ যাব অথবা কোনো সিলেটের এইদিকে কোনো দিনের বেলা কোনো মাহফিল টাহফিল থাকে, তাহলে আমাদের এখানে মাদ্রাসায় তৈয়বিয়ে তাহিরি আছে, সালেক 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 ভাইজন আছেন, আমার রেস্ট হাউস হলো এই এলাকায়, ঠিক আছে তো ইনশাল্লাহ। তাহলে আমাদের জন্য সেফ জোন, সেফ জোন। এই জন্য যারা এলাকায় আসেন, আমি যখন কোনো সময় ঢুকবো তখন আর ওই আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন টশ্ন রাখেন না, কেরে তাহিরি ভাই লুকিল রে, তাহিরি আইসে, তাহিরিটাকে বাড়ি মনে করে, এই জন্য আইসে এখানে সুন্নতকে মার্কাজ, এই জন্য আসছে তাহিরির সঙ্গে এলাকার মানুষের একটা সক্ষমতা তৈরি হয়েছে, তাই এসেছে। যারা ডন্ট ইন্টারভেন্স, নাক গলাবেন না, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য, একজন আরেকজনকে ঘৃণা করবো এটাও নবীর জন্য। তোমার অন্তর নবীর মহব্বত থাকলে তুমি আমার মাথার তাজ, আর তোমার অন্তর যদি নবীর মহব্বত না থাকে তাহলে তো যেটা সেটা। আপনার তো পান বেশি খান তাই না, পান বেশি খান না? আজকের মা বোনরা হয়তো মাহফিলে আসে নাই, কিন্তু বাড়ি ঘরে আশেপাশে মা বোন থাকতে পারে। সিলেট কি মহিলা প্যান্ডেল হয়? আরে তাইলে মা বোনদেরকে বলি, মা বোনরা একটু পান খাই বেশি, মা বোনদের বলে মা পানের জর্দা কম খাইবা, পর্দা বেশি করে করবা। জর্দা কম না বেশি? জর্দা কম না বেশি? পর্দা বেশি? জর্দা খাওয়া কি ফরজ? জর্দা খাওয়া কি ফরজ? পর্দা করা জর্দা খাওয়া ফরজ? জর্দা খাইলে হার্টের সমস্যা হয়, জর্দা খাইলে হার্টের, আর পর্দা না করলে ইমান নষ্ট হয়, কথা কন ঠিক কি বলেন? এই জন্য একটা ওয়াজ হলে পর্দার ওয়াজ করলাম, মন থাকবো নি? আবার কয়েন যে তাহিরি পর্দার ফসিদের ওয়াজ করছে না, আমি ভালো করে একটু মিলাই দিয়ে কয়ে গেলাম কে, তাহিরি তো মাঝে মাঝে একটু ছন্দ না কইলে বলে হারের কাছে ভালো লাগে না, তাহিরি জিটা কই ডি বলে বাইরে না।
আচ্ছা কোন তো আমি যতটা কথা কইছি একটা কথা কি কোনো অসামাজিক অশালীন অশ্লীল গুনাহ হইব? এই লো ফাগলামি যারা বলে এইটাকে ওইটাকে, আমি দুই ঘন্টা ওয়াজের ভিতরে খণ্ডিত 30 সেকেন্ড আর এক মিনিট একটু মাঝে মাঝে একটু লইরা কথা কই আর কি, আঙ্গো দেশের ভাষা বলি, এতে কি আপনার বেজার হন নাকি? রাগ করছেন? আচ্ছা ঠিক আছে, তো সব মিলাই তোমরা ধাক্কাতে কি করো, আমার সময় যাচ্ছে, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরুলি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না, অপেক্ষা করে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমার নবীকে যেই রুট ম্যাপে নিয়েছে ওই রুট ম্যাপের ভিতরে যেই নবীর রওজা মুবারক, ওই নবীর নামটা কি? মূসা নবী কি গরম নবী না নরম নবী? আরো জোরে, আরো জোরে, বক্তার মধ্যে নরম গরম আছে। আমার যেই মাহফিলে গেলে কবে যে হুজুর কেউ কিছু কোয়েন না, ওই মাহফিলে আমার আরো জিদ বেশি ওড়ে, মানে না কইতে পারলে শরীরটা আমাকে একটা বাবই আসে না, জাইন্না সত্য গোপন করলে মায়ের খাইতে হইব কবরে গেলে, কথা কন ঠিক না বেটি? এই জন্য আমার নবী মসজিদে আকসার মধ্যে গিয়েছে, ওই মসজিদে আকসার মধ্যে যাওয়ার পরে আমার নবী আপনার নবী ইমামতি করলেন, আমার নবী দুই রাকাত নামাজ পড়ালেন, এখন বলবেন হুজুর ওই মসজিদের নামাজ যে নবী ইমাম হলেন, ওই মসজিদের মধ্যে মুসল্লি কে? ওই মুসল্লি কে? না এই মুসল্লি হলো সকল নবী রাসূলগণ। আরো বড় করে কেন, আল্লাহু আকবার। ওই সময় শুধুমাত্র আমার নবী দুনিয়ায় ছিল, আর কোন নবী ছিল না, একমাত্র ঈসা পয়গম্বর চতুর্থ আকাশে, আর সবল নবীগণ যার যার রওজায় ঘুম শুয়ে রইছে, কিন্তু আমার নবী যখন ওই দুই রাকাতের ইমামতি করলো, আমার নবীর পিছনে সব নবীরা মুসল্লি হইয়া দাঁড়ায় গেছে। এই জন্য আমার নবীর একটা উপাধি যার নাম হলো ইমামুল মুরসালী। আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন, না 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 না, এটা দুঃখজনক, এটা দুঃখজনক বাবা, না লক্ষ্মী বাবা বাবা করেন, দুঃখজনক। এগুলো আপনার জায়গা বড় করবেন, এইভাবে মাহফিল হয় না, হয় না, এগুলো আমি পারি না। এই যে এই যে ধাক্কা দাও, তোমরা বোঝার চেষ্টা করো যে একটা মুরব্বি অসুস্থ থাকতে পারে, তার উপরে ধাক্কা দিয়ে মানুষ পড়লে মানুষের চাপায় পড়ে বহুত মানুষ মারা যায়। এখানে হাজার লক্ষ মানুষ, কিন্তু এখানে এইভাবে কন্ট্রোল করা সম্ভব না, কমিটিরা মিনিমাম 500 ভলেন্টিয়ার দরকার ছিল আজকে। তোমরা মাঝখান থেকে উঠো না, মাঝখান থেকে উঠো না, এই সবাই একটু মহব্বত করেন, আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি আল্লাহু আকবার, সকলে বলি ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নিজের হাতের লেখা একটা গজল কি গাইবেন? Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah. Shabai, hat tulo, hat tulo. La Ya Rasulallah, Tumi jibam, Tumi moran, Adhar gore, Tumi apon, Tumi ইতো
আমার বন্ধুরে ওয়েলডাম দিয়া রিসিভ করো। এবার ওই সাতটা আসমান যখন নবী পাড়ি দিল, ওই জায়গার ভিতর মুসা নবী নবীর আহলান সাহলান বলে স্বাগত জানালেন। এখন আমি আমি জানতে চাই মুসা নবী কি তিনজন না একজন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, কয়জন? আমার নবী যাওয়ার পথে মুসা নবীর দেখছে রওজাই, আবার মসজিদে আকসায় গিয়ে দেখে মসজিদে আকসায়, আবার আসমানের উপরে গিয়ে দেখে মুসা নবী আসমানের উপরে। একই মুসা নবী যদি একই টাইমে তিনটা জায়গায় থাকতে পারে, আপনারা আমার নবীর চাইতে মুসা নবীর দাম কি কম না বেশি? আমার নবী মুসা নবীর চাইতে বেশি। আমার নবী আপনার নবী, মুসা নবী যদি এক টাইমে তিন জায়গায় থাকতে পারে, আমার নবী আপনার নবী, এই রহমাতুল লিল আলামিন থাকার ক্ষমতা আছে না? না, এই ছোট্ট কথাটা যারা বুঝে না, নিঃসন্দেহে তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। আমি নাম ধরে বলবো না, তবে এখনো সময় আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ও যুবক, আমার নবী সাত আসমান পাড়ি দিয়া আমার নবী জান্নাতের ভিতরে গেলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার নবী বলেন, আমি যেই মাত্র জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখি প্রত্যেকটা রুমে রুমে দুনিয়ার একটা আল্লাহর বান্দার পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে ডাক দিয়া বলিয়া, রসুল আল্লাহ নবী, অমায়ার নবীজি, এমন কোন ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে হাঁটা চলা করে তার পায়ের আওয়াজটা আপনি মেহরাজে গিয়ে জান্নাতে শুনেছেন? আমার নবী ডাক দিয়া কি উম্মত, এটা অন্য কেউ না রে উম্মত, এই লোকটার নাম হলো হযরতে বেলা। যেই বেলালের চেহারা ভালো ছিল না, যেই বেলালের দাঁত গুলা উঁচা উঁচা ছিল, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর জিব্বাটা কাটা ছিল, আমার আল্লাহ তার এত মর্তবা বাড়াইয়া দিছে একমাত্র ইশকে মোস্তফার জন্য। কথা বলেন না ঠিক না বেঠি? এরপরে আমার নবী সব দেখলেন রে বাবা। এবার আমার নবীরে নিয়ে গেল ওই সিদরাতুল মুনতাহা, জিব্রাইলের যেখানে দৌড় শেষ আমার নবীর সেখানে দৌড় শুরু। আমার আগায় আনতে গেছিল ফুলা ফান্ডি কইরে, কে কে গেছিল? তুমি গেছিলা? তুমি গেছিলা?
কোথা থেকে আনছো আমারে? ওই চণ্ডীপুল থেকে, বাইপাস থেকে আমাকে নিয়ে আসছে। এখন তারা যদি এই যে যেখান থেকে ঢুকলাম টুকের বাজার মসজিদ আছে ওই যে করবো না একটা গেট লাগানো, এখানে যদি আয়সা আমারে কইতো তাহির হুজুর আজকে মাহফিলটা তো আয়োজন করছে তালুকদার ফাড়া পাকিরতল, পাকিরতল হুজুর আপনি পাকিরতল যান, আমরা যাইতে পারতাম না, একটু সমস্যা আছে। এখন যারা আমার রিসিভ করে আগায় আনতে গেছে তারা যদি আমার অর্ধেক রাস্তা আয়সা কথা তাহির হুজুর আপনি যান আমরা সামনে গেলে আমরার খবর আছে আমি কি আইতাম? যারা আমার মাহফিল করাইবো, যারা আমারে মাহফিল করাবে তারাই যদি হুজুর পাকির তোলা আপনি যান গ্রামে একটু সমস্যা চলতেছে আমরা পারতাম না আপনি যান, আমি কি আইলাম? হইলে কথা কন্যা গেলে গে যত প্রোটেকশনে থাকুক কমিটি যদি এই কথা কো আমার পক্ষে যাওয়া সম্ভব তো জিব্রাইল আলাইহিস সালাম নবীরে ঘরে আইসা কো নবী গো আল্লাহ পাঠাইছে আমারে এই জান্নাতের জামাগুলো আপনারে পরাইয়া দুলার মতন সাজাইয়া আল্লাহর দিদারে নেওয়ার জন্য। রাসূল বলছেন ঠিক আছে চলো, অর্ধেক রাস্তা যাইয়া সিদ্দাতুল মুনতাহা যাইয়া জিব্রাইল আলাইহিস সালাম কো নবী গো আমি আর সামনে যাইতে পারতাম না। পীড়িত শিখায়ো, আরে না 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 ওই যে না 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 বুঝছি 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 আস্তে শোনেন শোন আমি বুঝতে পারি নাই, নারে তাকবীর। এরপরে হঠাৎ আমি ওই আমরা এলাকার মধ্যে টান মারছিলাম, আমি তো সব জায়গায় গিয়ে ভারিও নাই গাইতাম, আমার ওই যে অভ্যাস হয়ে গেছে কিনা ঠেলার সুরে আয় ফুটছে আর কি। আপনারা মনে কি কষ্ট পাইছো? আচ্ছা ঠিক আছে, কষ্ট না পাইলে হইতো না ইনশাল্লাহ, আচ্ছা অসুবিধা নাই ঠিক আছে ইনশাল্লাহ হইতো, ওই তো সবই ওই তো। আগামীতে মাহফিল যদি এমন শুরু ফ্যান্ডেল করে আমি জীবন আইতাম না, বড় হইব ভিডিও করে ফাড়াইবা, ভিডিও করে ফাড়াইতো শুধু আমি না আমার লগে আরো দুইজন বড় হুজুর আইতো। আমি তো ফুলা ফাইন না মানুষ, আমাদের একটা জিনিস কয়া যায় সুন্নিরা আপনারা যারা আছেন কয়ো সুর দিকে দাওয়াত করেন না, একটা কথা কয়া যায় একটা উচিত কথা বলা যায় সুর দিকে দাওয়াত করেন না, রং ডং দিকে দাওয়াত করেন না, যে যাই আমাকে মনে করেন। আমি কিন্তু ক্লাস টু থেকে হুজুর রুল নম্বর এক ছিল, আমার গ্রামের আলিম পর্যন্ত রুল এক ছিল, কাদরিয়া থেকে ভর্তি হয়েছি ফাজলে এক, কামেল হাদিসে এক, কামেল ফেকাতে এক ছিল, আমি সব ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, ছাত্র হিসেবে খারাপ না খারাপ ছিলামও না, আল্লাহ রহমতে আমার আম্মার দোয়ায় আমি ভালো ছিলাম স্টুডেন্ট লাইফে, এখন আমি ভালো আছি। তারপর আমি একটা কথা বলি, আমি ছাত্র হিসেবে যত ট্যালেন্ট হই না কেন আর যত কথাই যত পাক না হই না কেন যে উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিছেন, আমি একটা জিনিস খেয়াল করতেছি ওই উস্তাদ ওই আলেমগুলো এখন ওয়াজের মাঠে অবহেলিত। এখন আমি সামনে থেকে শর্ত দিম আমাকে দাওয়াত করতে গেলে আমাদের উস্তাদ একজন একদম পিতৃতুল্য বড় বড় আলেম, তারা শুধু আইসা প্রশ্নের উত্তর দিবে আর আমরা ওয়াজ করব। আমাদের যুগের চাহিদা অনুযায়ী ওই আলেমরা আসবে, বড় বড় আকাবেররা বড় বড় পীরমা শেখরা আসবে, আমাদের আগে ওনারা ওয়াজ করবে আমরা হুজুরদের পরে ওয়াজ করব। কথা বলেন ঠিক না বেটি? এই হাজার হাজার মানুষের সামনে হুজুরে এমন ভাবে টপিক দিয়ে মুরব্বী মানুষ যেহেতু হুজুররা ওনাদের যেহেতু চাকরি আছে কাজ আছে আমরা ওনাদেরকে বিলম্ব করে বেশি রাত রাখতাম না, রাত্রে যদি জাগতে হয় দুই চারজন লুকলে আমরা প্রয়োজনে জাগ্রত থাকবো, আমাদের হুজুরদেরকে বড় বড় আলেমদেরকে আমরা কদর করতে হবে, আমাদের এই ওয়াজের মাঠে ওই বড় বড় আলেমদেরকে খুবই প্রয়োজন। কথা বলেন ঠিক না বেটি? কারণ একদল মানুষ আছে ঘরের কোনাত বইয়া বইয়া একটা মাইক্রোফোন লয়ালে এক একটা টপিক দিয়া দিয়া পাক ঘরের ভিতরে বিভিন্ন টপিক ঢুকাই দিছে, এই দশজন বিশ জন লয়ালে এক একটা মাসালা ছাইরা দেয় ছাইরা দিয়া ইসলামের বাগানটার ভিতরে এক বাগরে ফাঁস বাগ বানাইছে। এখন অবস্থা থেকে পরিত্রাণ দিতে গেলে ভালো ভালো আলেমদেরকে এই ওয়াজের ময়দানে এসে সেটিং দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনারা কি আমার কথায় বেজার হইছে? দরকার আছে কিনা বলেন? এগুলো ইনশাল্লাহ আমি করব, আমি আমি পারবো ইনশাল্লাহ, আমি পারবো। আমার দাওয়াত করতে গেলে করবো যে আমারকে দাওয়াত করতে গেলে মুখ খুজুর লাগবে ডাইরেক্ট কমু সোজা কথাই বলো, যেহেতু আপনার মায়া করেন আমার কথাটাকে রাখতেন না আপনারা রাখতেন না, এই জন্য যাই হোক আল্লাহ ভরসা। এখন আমি যে কই গেছিলাম কথা মনে করে দিন টান দিও, ও পিড়ি দিছে গেলে কইতাম বুঝি তো ফাও আজ ঠিক আছে আজ মাশাআল্লাহ। আর শাহজিমে যাওয়ার পূর্বে আমার নবী সিদ্রাতুল মুনতাহায় গেছে, অন সিদ্রাতুল মুনতাহায় যায়া আমার নবী যখন গেছে জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আর যেটা সম্ভব না, নেওয়ার সময় কি কইছিল
নেওয়ার সময় বলছিল নবী গো চলেন আল্লাহর দিদারে, সুবহানাল্লাহ কেন না আল্লাহ বলে না কেমনা কেমনা আরে না আরে ধর হ্যাঁ মনে হয়েছে মনে হয়েছে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লইয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লইয়া, ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তোলাই সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লাইয়ালা, ঠিক কি না? জিব্রাইল কই নবী গো যদি একটু সামনে যাই আমার পাখাগুলো জলে পড়ে সারকার হয়ে যাবে, এখন আমি যদি টুকের বাজার গেইটে আই সেই কথা শোনার পরে বলি যে আমি আজকে যাইতাম না কোন এলাকা না কইলাম এটা পাকির তল তালুকদার পাড়া মাহফিলে কমিটিতে যদি বলে আসলে খবর আছে, আমি যদি গাড়ি ঘুরে এলাই নবী দসিদ্রাদুর মুনতাহা তো অনেক দূরের ব্যাপার, ওখান থেকে তো নবী কইতো জিব্রাইল তুমি আমার ঘর থেকে তুললা না রাতের বেলা আর অর্ধেক রাস্তা আইন না গো তুমি সামনে যাইতা না আমার পক্ষে যাওয়া সম্ভব না, নবী কিন্তু এই কথাটা কইতো কিন্তু আমার নবী এই কথা বলে নাই, আমার নবী কি বলছে ডাক দেখি আর জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা, হে জিব্রাইল তুমি যদি যাইতে না পারো তবে আমি যাইতাছি মহান রবের দিদারে, তোমার লাগে কিছু আনা লাগবে বন্ধু যখন বিদেশি আর ফুড়া গাইতে যায় দোস্ত অনেক কষ্ট করছো দোস্ত জিরা লাগবো কয়ো কিছু আনন লাগবো নি কয়ো কয়নিও, আমার আসল বুঝাই দিলেন জিব্রাইল রে তোর দূর যেখানে শেষ আমি সেখানে ইন্ট্রোডাকশন, যদি কোনো সুবাহ না এই জন্য যুবক ভাইরা আমার নবী ডাক দিয়া কয় ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা, আমি আল্লাহর কাছে যাচ্ছি তোমার জন্য কিছু আনতে হবে, আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মাতিকা, ও নবী আপনার কাছে কিচ্ছু চাই না শুধু আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার 600 ডানা একটা ডানা বিছাইলে পৃথিবীটা বিছানা হয়ে যাবে এমন 600 ডানা যেন আমি পুল সিরাতের উপরে বিছাইতে পারি, নবী জিজ্ঞেস করে হে জিব্রাইল এই ডানাগুলো পুল সিরাতের উপরে বিছাইবা কেন, কয় নবী গো আপনার কাছে আমি অনেকবার গেছি অনেক নবীর কাছে গিয়েছি কিন্তু অনেক নবী গনি দেখেছি আপনার মতো উম্মতের জন্য এত চোখের পানি কেউ ফেলে নাই, আমি জিব্রাইল আপনার চোখে এত পানি মুবারক ঝরতে দেখেছি উম্মতের জন্য আর কোন নবীকে দেখি নাই, আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইতে চাইলি উম্মাতিকা একমাত্র আপনার উম্মতের জন্য, ভুলে যেতে চাইলে ভোলা যাই না বল না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে বলা যায় না, বদর আছে খন্দক কাছে উহুদের পাহাড় নবীর লাগি এলাকাবাসী বেথার পাহাড়, বদর আছে খন্দক কাছে উহুদের পাহাড় নবীর লাগি এলাকাবাসী বেথার পাহাড়, মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বল না, মদিনাতে মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, জান মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে এটা আমার নিজের হাতের লেখা কর না, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, হ্যাঁ ভুলে যেতে চাইলে ভোলা যায় না বল না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, মারহাবা গান
সবাই কি খুশি না বেজার? আরো যদি কোন খুশি না বেজার? তা আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? একটা জায়গায় নিয়ে রাখলাম মেরাজের ওয়াজ, একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবী গিয়েছেন, নবীকে নেওয়ার জন্য আল্লাহ রফরফ পাঠিয়েছেন, আমার নবী আল্লাহর দিদারে গিয়েছেন। এখান থেকে ইনশাআল্লাহ কোনো এক সময় বয়ান করব। তবে একটি কথা, মেরাজে গিয়ে আমাদের জন্য রসুল কয় ওয়াক্ত নামাজ এনেছেন? জোরে বলতে হবে, কয় ওয়াক্ত? আর বড় করে বলুন, কয় ওয়াক্ত? এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এত কষ্ট করে মুসল্লি আমরা বানাই, এত কষ্ট করে মসজিদের ইমাম সাহেব মুসল্লি বানায়, আর আজকে মসজিদের ভিতরে মুসল্লির মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে গা। এই মুসল্লির মধ্যে বহুত দ্বন্দ্ব ঢুকাই দিছে এখন। এক একজন বলতেছে বুকুরি হাত বান্ধ, আর আমরা সারা জীবন ফইরেছি নাবির নিচে হাত বান্ধা। জাল হাদিস দিয়া আল হাদিসকে দাফন করার জন্য একটা সম্প্রদায় মাঠে নামছে। এই সমস্ত জাহেল সম্প্রদায় থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে বলেন আমিন। আরো জোরে করে আমিন। এই সমস্ত বুকের উপর যে হাদিস গুলো তারা রেওয়ায়েতকে করে সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট, যদি আমাদের সঙ্গে বসতে চায় আমরা ইনশাল্লাহ প্রমাণ দিতে সক্ষম হব। এই কত কষ্ট করে মুসল্লি মসজিদে আসতে নামাজ পড়তে, আর আজকে মসজিদের ভিতরে মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে। কারা এদেরকে? এদের সাথে আমাদের প্রশাসনিক সহযোগিতায় এদেরকে আমরা আমাদের সাথে বসতে চাই, বসাইতে চাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার কান কথায় আপনারা সিদ্ধান্ত নেবেন না। তবে একটি কথা বলি, আমার নবী কয় ওয়াক্ত নামাজ আনছে রে বাবা? আরো জোরে করেন, কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি একদল মানুষগুলার বডির মধ্যে আগুনের শিকল দিয়া বাইন্ডিং করে শাস্তি দিতেছে। জিজ্ঞেস করলাম ওরা কে? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে এদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিচ্ছে। আমি যুবকদেরকে বলতে চাই, যুবক আজকে তিনটা জিনিস বাড়িতে নিয়ে যাবেন। জোরে কেন, কয়টা? কথা কয় না, কয়টা? এর মধ্যে একটা হলো ইবাদত। একটা কি ইবাদত হবে? কার? সেজদা বাবার মালিক কে? এই আওয়াজে মানি না যুবক? এই যুবক ধাক্কা ধাক্কি করিস না, এই যুবক আটেলিস না, জবান খুলে কন, ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি বাবা শাহজালের মাজারে কি সেজদা করি? তো যারা আমাদেরকে স্পষ্ট এইভাবে ভুয়া এবং মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে মুশরিক আর ভণ্ডের তুকমা দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? আর যদি কোনো আছে না নাই? এই জন্য আমার এই এই কথাগুলো সুস্পষ্ট। আমরা মাজারে যখনই যাই আমরা আল্লাহর ওলির উসিলাই আমরা মাজার জিয়ারত করি, এটাই তো শুধুমাত্র, নাকি আর কিছু আছে? এই জন্য যারা অতিরঞ্জন করে আল্লাহর ওলির মাজার, তবে একটা কথা বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, আমি বলছিলাম এই কথার গুরুত্বপূর্ণ, এই রজবের চান্দে আমার নবী আল্লাহর কাছ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে ভাই? তো এই পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আসেনি? এই দরকার আসেনি? এই জন্য যুবকরা আজকে থেকে ওয়াদা, আমরা এই মেরাজের চান্দে নামাজে দাঁড়ায় গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমরা আর নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। কয় নাকা? হাত তোলেন না কেন? রাজি আছেন কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ কবুল করুক, আমিন কন। আমার আলা হজরতের একটা কালাম আছে, কালামটা গাইতে চাই। রাজি আসেননি সবাই? আরো যদি রাজি আসেননি সবাই, সবাই মেহরবানি করে আমার সাথে আজান হইতো নি? আচ্ছা, আপনারা তো আপনারা আজকে চার পাঁচটা আবেদন করছেন, এক নম্বর জিকির হইতো, দুই নম্বর শান হইতো, ওয়াজ হইতো, আওয়াজ হইতো, ওয়াশ হইতো, ওয়াশ বুঝেননি? ওয়াশ বুঝেন না? ওয়াশটা হইলে অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। কথা কন ঠিক কিনা বলেন? তবে আজান শুধু শুনলে চলবে না, নামাজ, নামাজ লাগবে। এরপর আর একটা কথা, আমার এখানে বৈশা ওয়াজ শুনতেছেন,
আর বাড়িতে মা বাবার মনে কষ্ট দিতেছেন, এই ওয়াজ শোনার কোনো লাভ আসেনি। ফিরের কাছে মরিদ হইয়া বড় বড় গরু লইয়া আর মহিষ লইয়া খাওয়াই বাইন, আর এই দিক দাম মা আরে লাথি মাইরে ঘর থেকে বাইর করে দিবেন, আপনার এই মরিদ হওয়ার কোনো লাভ আসেনি। অনেক অফিসার এমনও পাওয়া যায়, অফিসার থাকে ঢাকায় পাঁচতলা বিল্ডিংয়ে, শীতের দিন কম্বল দিয়া ঘুমায়, আর এই দিক দিয়া টুকের বাজার আর এই সিলেটের জমিন আমার ব্রাহ্মণবাড়ির জমিন এমন অনেক পরিবার আছে যে পরিবারের মুরব্বী মা একটা কাপড় দিয়ে কোন রকম পেজ দিয়ে রাত্র কাটায়, আছে না নাই বলেন? যেই অফিসার ঢাকায় ঘুমাইবো আর মারে বাড়িতে গ্রামের বাড়িতে কষ্টে ফলাইয়া রাখবো, এটা আসলে অফিসার না, এটা অভিশাপ। এটা কি অভিশাপ? আঙ্গুদেশ আপনার এলাকার তো বহুত লোক বিদেশ থাকে, তা কি নিও আমেরিকা থাকে, লন্ডন থাকে, সিলেটের মানুষ, আমরা দেশের অনেক মানুষ থাকে বিদেশ, অনেক অনেক সন্তান বাহিরে তারা থাকে, বাহিরের সন্তানগুলো থাকে মা বাবার অনেক মহব্বত কইয়া গ্রামের বাড়িতে না রাখিয়া এদেরকে কোথায় নিয়ে যায়? শহরে না, দেশের বাইরে, ইতালি আমেরিকা লন্ডন নিয়ে যায়, যাই কিনা বলেন? এ যারা এই একটা চিন্তা করে যে আমি বিদেশে শান্তিতে থাকব আর আমার মা দেশে কষ্ট করবে, আমার এই বিদেশ দরকার নাই, আমি আমার মাকে শুধু টাকা দিলেই মা শান্তি না, মার একটা রক্ষণাবেক্ষণ আছে, আছে কিনা বলেন? যে সন্তান এই চিন্তা করে মা বাপকে নিয়ে যাই বিদেশে, ওই সন্তানকে আমি স্যালুট জানাই। কিন্তু তথ্যে এমনও বেড়ি আসে অনেক পুলাপান ইচ্ছা কইরা সন্তান দেশ থেকে মারে ঠিকই নে, কেন নে? এর পুলাপান রাখবার লাগিয়া ঘরের মধ্যে ঘর মুছাইবার লাগিয়া, ঘর দিককে রাখবার লাগিয়া, কাম করাইবার লাগিয়া, এমন কিছু সন্তান আছে না নাই বলেন? যেই সন্তান মা বাপরে এমন ভাবে সৌদি কোন, দুবাই কোন, আমেরিকা কোন, লন্ডন কোন, সিঙ্গাপুর কোন, মা বাপরে কাজের মানুষ মনে করে নিয়ে যাবে, আমি মনে করব ওই সন্তানের ভবিষ্যৎ সুখের হবে না। রাগ করেন, গুসা করেন, খারাপের মধ্যে ভালো আছে, ভালোর মধ্যে খারাপ আছে। এই জন্য অনুরোধ করব মাকে মা হিসেবে মূল্যায়ন করবেন, আর মার মনে যদি কোনো পিশাব কয় যে মা বাপের খেদমত লাগতো না, আমি পিশাবই যথেষ্ট, আমি পিশাবই যথেষ্ট, এটা ঠিক না, এটা উচিত না। আল্লাহু আকবার, দেখছেন প্যান্ডেল যত বড় করেন মানুষ এটার ভিতরেই থাকে, এই জন্য প্যান্ডেল বড় করে দিতে হয় যেন মানুষ বাইরে থাকে, আলহামদুলিল্লাহ, যাক অসুবিধা নাই। তো যেই পিশাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি যথেষ্ট, আমি কম, এটা পিশাব না, এটা পেশাব। মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হইব নি? মা বাপরে কষ্ট দিয়ে ফিসের গরু লয়ে গেলে লাভ হইব নি? এগুলো আজকে থেকে চলবে? এই জন্য মা বাপরে খেদমত করলে খুশি হবেন একজন জবান খুলিকন, তিনি কে? তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সঙ্গে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সঙ্গে না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, এ মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মা কে একবার দেখিলে মা কেন এত দামি। এই অন্তর কি মায়ের মহব্বতের নূর আছে? এই মায়ের মহব্বতের নূর আছে? তাহলে সেই অন্তরের নূরের প্রতিধ্বনি তোমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালিয়ে দাও, মার গজল গাইমু মহব্বত দিয়ে গামু, একটা মানুষ লড়বেন না, কেউ উঠবেন না, চুপচাপ একদম সুন্দর করে জ্বালিয়ে দিবেন, কেউ উঠবেন না, পিছনে দাঁড়ায় পিডু করবেন না, আমার দিকে লাইট ধরবেন, ইনশাআল্লাহ সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিয়ে ধরেন, মা কেন এত দামি জানে, সাউন্ড বাড়া দেন, সলে বল মা কেন এত দামি জানে।
জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কুরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছরে পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, সেই মায়ের কষ্ট দিলে, সেই সটলে মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন কলে, বল জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে। মকবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন লে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য মা বাবার মনে কি কষ্ট দিবেন ভাই? তাইলে আমি কি বলছি, এই বুড়া বাপটা আপনার জন্য কি না করছে কন? কয়েকদিন আগে দেখছেন চলচ্চিত্রের একজন নায়ক রিয়াজের শ্বশুর কপালে পিস্তল ঠেকাইয়া মারা গেছে, আত্মহত্যা করছে। এই লোকটা আত্মহত্যা করে ভুল করছে, সে দুনিয়াতে সন্তান দিয়েও কষ্ট হইল, মরণের পরও কষ্ট হইব। এই লোকটা হয়তো বা লাইভে আইসা তার কষ্টের কথা বলার কারণে আমরা জানতেছি, কিন্তু এই এলাকার বহু মা বাবা আছে এর চাইতে বেশি কষ্টে আছে, তারা কাউকে বলার লোক পাচ্ছে না, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আত্মহত্যা করা যাবে, কিন্তু এই লোকটা যদি একবার চিন্তা করতো, আমার বউ আমার ছেলে আমার মেয়ে আমার খবর না নিলেও, আমার সাথে কেউ না থাকলো, আমার সাথে আল্লাহ এবং রাসূল আছে, এই চিন্তা যদি তার হৃদয়ে আগে থেকে লালন করতো, তাহলে সে কখনো আত্মহত্যার পথ বেছে নিত না, কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলি, আমি যখন চিটাগাং যাই, চিটাগাং গেলে একটা গজল গাই, মার গজল, বউ কোনোদিন মাত্র নারো নই বউ আফন ও আবলুসন, বউ কোনোদিন মাত্র নারো নই বউ আফন। আবলুসন মানে আবলুসন আর কি, যদি আবার এই এলাকাতে আবলুসন তাহে পরে লাস্টে কইব কো, আরে আবলুসন আচ্ছা বাংলা বাজার ইন্ডাস্ট্রি চেয়ারম্যান অন আবলুশন দিয়ে গই অন। এই জন্য আমি কিন্তু কইতাম চাই ইসলাম, এই জন্য আর একটা কইছি, যাক বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন, ওরে পাগল মন, বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন, ঠিক কিনা? বউ তোরে ভালোবাসিব সিলেট শাড়ি কিনা দিবি যতক্ষণ, ঠিক নি? মারে শাড়ি কেবল কিনা দিলে খুশি, না দিলেও কিন্তু মাগার বউ, বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন, ও পাগল মন, ও না প্রশ্ন কোন যেন বাইয়াই ফুরছে, এ বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন, ঠিক কিনা? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিফদ হই, বউয়ার আগে মা জানুন কথা মিশা নয়, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিফদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়, ওরে বউ তোর জানতেন, বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। আমার মায়ের বক্তব্য প্রমাণ কম মনে হয়েছে আজকে এর মধ্যে, বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন, ও পাগল মন, বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন, বউ তোরে ভালোবাসিব গলার চেইন কিনা দিবি যতক্ষণ, বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন, ঠিক কিনা? পরিষ্কার কথা, আজকে প্রত্যেকটা সংসারে মা অবহেলিত সন্তানের বউয়ের কারণে, আর সবচেয়ে বড় দোষ বউয়ের না, সবচেয়ে বড় দোষ সন্তানের। তুই যদি ঠিক থাকতি তোর বউ ঠিক থাকতো,
এখন ঠিক নেবে ঠিক তোমার বউ যদি তোমার কাছে তোমার মার বিরুদ্ধে বিচার দেয় তুমি কইবে যে থাকতে মুরব্বী মানুষ কইলে কইয়া লাইছে কইদিন সম্মান কইরা দাও তুমিও তো একদিন তোমার ছেলের বউ আসলে তুমিও তার শাশুড়ি হবে কথা বলেন ঠিক না বেটি যেই ছেলে এই দুইটা কন্ট্রোল করতে পারে না এটা বেড়ানো না এটা হলে বেড়ি কথা কন ঠিক না বেটি এমন বহুত বিদেশি আছে বিদেশ থেকে আইলে দুইটা বট দুইটা গাট্টি আনে কয়টা গাট্টি এক ডান অনেক বড় কম বল এরপরে ওই ইডা হিডা বিস্তার সাদর বড়রা সাবানে টাবানে আতর জানাজার মশল জায়নামাজের মশল জায়নামাজ হ্যাঁ এগুলো আনবো কথা কন ঠিক কিনা দুইটা বস্তা আনে আইনা যেটার ভিতরে কম্বল টম্বল আছে এইটা মার সামনে খুলে আর আসল জিনিসটা রাত্রে বারোটার পরে খুলে কারে লয়া বউ তোর জেন তেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র না রন বউ আফন ঠিক কিনা বলে বারোটার পরে খুলে স্বর্ণ ভাঁজবুড়ি কয় বুড়ি স্বর্ণ ভাঁজবুড়ি দেখবেন এই সন্তান তুই আর তোর বউ মার কাছে কস নাই কয় বুড়ি স্বর্ণ আনছিস কিন্তু তোমার বউ পাশের বাড়ির মহিলার কাছে ঠিকই বলছে কতটুকু কি আনছে না আনছে আর ভাল্লাম না তোর আল্লাহকে যা এবার আওয়াজ করেন আল্লাহু আকবার আরো করেন ইয়া রাসূলুল্লাহ তাইলে আমি দুইটা জিনিস গেল একটা হলো নামাজ আর একটা হলো মা বাবার খেদমত আর একটা মা বাবার কিন্তু এখন লাস্টের কথাটা আপনাকে মানতে হবে আজকে সুখের ঘরে দুঃখের আগুন লাগছে নেশার কারণে রন্ধ্রে রন্ধ্রে নেশা ঢুকছে অনেক স্কুলের পোলাপান দেখলাম 8 বছর 9 বছর হেরা স্কুলে কোনা কানা দেখিয়া সিগারেট খা খাই কি খাই না এরপরে ইদানিং দেখতেছি যে এই নেশা ঘরে ঘরে ঢুকে গেছে বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা কথা কন ঠিক না বেটি এই নেশা কি আর চলবে এই নেশা কি আর চলবে তাহলে আমি যখন বলবো আপনারা বলবেন বন্ধ বলতে পারবেন নেশা এই আওয়াজে মানি না জোরে কইতে পারবেন নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ এলাকা কি সুদ আছে এলাকাতে নাই এলাকাতে নাই ভালো মানুষ সব আল্লাহর অলি সব যা আছে সব এই সুদের কারণে নাই আমরা এলাকা তো আছে কইলে অসুবিধা নেই কিছু তো থাকবই গোপনে গোপনে আর কি কিছু তো আসোই যাতে কেউ না খাইতে পারে এলাকার তো সম্মান বাসায় রাখবেন জানি ওই আমি ডাইরেক্ট কই আলাই সুদ আর চলবে বাবারে সুদের 70টা গুণা সর্বনিম্ন গুণ হইলো নিজের মায়ের সঙ্গে জিনা করা তো এত বড় শক্ত ওয়াসটা যদি না বুঝাই দিই তাইলে বুঝবেন কৈত্তিকা আর কত এখন তো হারাম যখন উপেন হয়ে গেছে গা তখনই আল্লাহ করোনা মহামারী দিয়া বিশ্বরে স্তব্ধ করে দিছে কথা বলেন ঠিক না বেটি এই করোনা কে এমনি আইছে এই করোনা সব আমরা হাতের কামাই আমরা অন্যায় করতে করতে এমন অন্যায় করতেছি যেগুলো গোপনে করতাম কেউ নি দেখকালা এগুলো এখন ওপেনে শুরু করছি আল্লাহ কো আমিও এখন ওপেন করে মহামারী দেওয়া শুরু করছি কথা কন ঠিক না বেটি তাইলে সুদ কি চলবে না বন্ধ হবে আরো যখন চলবে না বন্ধ হবে তাহলে নেশা এই যে হেডফোন লড়ছে না নেশা আরো নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি চুগুলখুরি গীবত ওজনে কম দেওয়া খেতের আল কেটে দেওয়া চুরি করা এটাকে অন্তর দিয়ে বলছেন অন্তর দিয়ে বলছেন এবার আসেন এখন শুধু বলবেন চলবে মেরাজের ওয়াজ চলবে মেরাজের ওয়াজ চলবে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মহব্বত